চাকরিজীবনে হয়েছিলেন সাময়িক বরখাস্ত দুর্নীতির প্রমাণ পাওয়ায় ইনক্রিমেন্টও বন্ধ ছিল দীর্ঘদিন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনও এত অভিযোগ থাকার পরও দণ্ডিত এক কর্মকর্তাকে বসানো হয়েছে গৃহায়ন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রোপলিটন জোনের দায়িত্ব টিআইবি বলছে সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা না গেলে দুর্নীতি কমানো সম্ভব নয় প্রদীপ কুমার বসু বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন আছেন এই অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রোপলিটন জোনের দায়িত্বে তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা আলোচনা চলছে পূর্ত ভবনে পদোন্নতি পেয়েই সমালোচিত হয়েছেন স্বর্ণ চোরাচালান ও প্লট জালিয়াতি মামলার আসামি সাবেক যুবদল নেতা মনির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন পাওয়ায় প্রদীপ কুমার বসুর পদায়নের পর গোল্ডেন মনির সহ অধিদপ্তরের দুর্নীতিবাজ ঠিকাদারদের যাতায়াত বেড়েছে বলেও অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা যায় আলোচিত এই কর্মকর্তা গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল হিসেবে কর্মরত থাকার সময় বঙ্গমাতা শেখ ফজলুতে নেৎসা মুজিবের নামে চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির দায়িত্বে ছিলেন তখন ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে প্রকল্পের বাউন্ডারি ওয়াল মাটি ভরাট ভবনের ছাদ ট্রিটমেন্ট প্লান্ট রিজার্ভ ট্যাঙ্কের কাজ না করিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করেন প্রদীপ কুমার এছাড়া ওই প্রকল্পে সোলার প্যানেল স্থাপনেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে এ কারণে দু হাজার ষোলো সালের দোসরা অক্টোবর তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে প্রদীপকে সাময়িক বরখাস্ত করে পূর্ত মন্ত্রণালয় পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয় কিন্তু এক বছরের মধ্যেই প্রদীপ কুমার বসুকে আবারও চাকরিতে পুনর্বহল করা হয় খুলনার উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ওই সময় তার তত্ত্বাবধানে তৈরি হয় খুলনা মেডিকেল কলেজের আইসিইউ ও ক্যাজুয়ালিটি ভবন এই কাজেও ঠিকাদারের সঙ্গে যোগ সাজসে নিম্নমানের কাজ করে বরাদের অর্থ আত্মসাতের অভিযোগ আসে এ ঘটনায় গণপূর্তের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঞ্জুর মোরশেদ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেন পরে অভিযোগ প্রমাণিত হলে তার ইনক্রিমেন্ট বন্ধ রাখা হয় তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও হঠাৎ করেই গত চোদ্দই জুলাই এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদায়ন করা হয়েছে এই পদ পেতে মোটা অঙ্কের টাকাও ঘুষ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে বিতর্কিত এই কর্মকর্তা কিভাবে এত বড় পদ পেলেন টিআইবি নির্বাহী পরিচালক বলছেন দণ্ডিত কর্মকর্তাদের যারা পুরস্কৃত করেছেন তাদের বিষয়েও খোঁজ নেওয়া প্রয়োজন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি সত্যিগ্রথ পুরস্কৃত হন তাহলে যে প্রশ্নটা উঠবে যে আসলে কি যে অভিযোগগুলো সেগুলো ভিত্তিহীন নাকি অভিযোগগুলো সঠিক হওয়া যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রয়েছেন তাদের একাংশের যোগ মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে এদিকে গত তিরিশে আগস্ট মোনার হোসেন নামে এক ব্যক্তি দুদকে প্রদীপ কুমার বসুর বিরুদ্ধে অভিযোগ করেছেন যেখানে বলা হয়েছে একটি বড় কোম্পানির সঙ্গে আতাত করে প্রদীপ কুমার বসু শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন যদিও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রদীপ কুমার বসুর দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা